হবে না কেন 151 ফুট বলে বাপ রে বাপ মঙ্গল ভবন তো কিছুদিন আগে তোমাদেরকে নিয়ে গেছিলাম 51 ফুটের শিব ঠাকুরের মূর্তি দেখাতে, আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি 151 ফুটের হনুমানজির মূর্তি দেখাতে। বাপরে, তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক সেখানে। কয়েকদিন আগেই তোমরা দেখেছিলে যে জুয়েল ভিডিওটা এসছে, যেই রাস্তা ধরে আমরা হাঁটছিলাম ঠিক ওই রাস্তা ধরে সোজা হাঁটলেই তোমাদের চোখে পড়ে যাবে একটা চূড়া, হ্যাঁ সেটা দেখতে পাবে, মানে এতটা বড়, আর বড় হবে না কেন 151 ফুট বলে বাপ রে বাপ। হ্যাঁ সেটাও, 151 ফুটের বাপ তো শিব ঠাকুরটাই মানে এইরকম করে মাথা উঁচু করে দেখতে লাগছিল ঠিক, সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো। আর যদি না গিয়ে থাকো উপরে আসলে আই বাটনে গিয়ে ক্লিক করে দেখে আসতে পারো, আর রাস্তা যদি না বুঝতে পারো তাহলে তো অবশ্যই তোমাদের জুয়ের ভিডিওটা দেখতে হবে, যেহেতু কলকাতার নতুন জু খুলেছে মানে মিনি জু। হ্যাঁ অবশ্যই, তো গিয়ে দেখে আসো। তাড়াতাড়ি করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে তোমরা তো আমাদের কথা রাখলে, দেখতে দেখতে 300 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিলে, দেখতে দেখতে 500, তোমাদের কাছে কোনো কথাই না, তাড়াতাড়ি করে দেবে তোমরাও জানি 500, তো সেটাও তোমরা করে দেবে জানি। আর কি রকম টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও অবশ্যই কমেন্ট করতে হবে, দেখতে থাকো আমাদের সঙ্গে পাশে থেকো, আর এরকম ধরনের আরো অবশ্যই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে গেছি, মানে এখান থেকে দেখা যাচ্ছে বেশি দূর হবে না, মানে মোটামুটি কাছে এসে গেছি 100 থেকে 150 মিটার হবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ জাস্ট মানে ডুয়েল ক্যামেরা করে রাখা আছে তোমাদের সুবিধার জন্য, যেতে যেতেই তোমরা দেখতে পারবে এরকম বিল্ডিং এর মধ্যে রাম রাম লেখা রয়েছে বিভিন্ন কালার দিয়ে। অ্যাকচুয়ালি আমরা ব্যাক সাইড দিয়ে আসছি, এর জন্য এটা ব্যাক সাইডে রয়েছে, আর ঠিক দেখো এখান দিয়ে হনুমানজির মূর্তিটা উঁকি মারছে। তো চলো এবার যাওয়া যাক সামনের দিকে। ভিতরে ঢুকতেই তোমরা প্রথমে চোখে পড়বে ডান দিকে রয়েছে রাবণের সীতাহরণের সময় যে জটায়ু বাঁচাতে গেছিল সীতামাতাকে, সেখানের একটা সিন খুব ভালো মতন করে এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে লাল চেলি আর নারকল বেঁধে অনেকে মানত করে গেছে, তোমরাও আসলে এখানে মানত করে রেখে যেতে পারো। তো চলো এবার আস্তে আস্তে ভিতর দিকে যাওয়া যাক। ঘড়িতে বেজে গেছে 4টে, তাই আমরা চলে এসেছি এখানে, আর এখানে টাইমিংটা সকাল 6টা থেকে 12টা পর্যন্ত, তারপরে আবার 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা 4টের সময় এসেছি, দেখতেই পাচ্ছ আকাশে সূর্য একদম মস্ত যায় অবস্থায়। চলো তাড়াতাড়ি করে তোমাদেরকে ঘুরে দেখাই। এখানে একটা বইয়ের দোকান রয়েছে, গীতা এসব কিছু পাওয়া যায়, আর এখানে রয়েছে মানে পুজো করার জন্য যে সামগ্রী লাগে সেসব দোকানও আছে ভেতরে। তো এই দোকানগুলো বাইরেও রয়েছে, বাইরে যদি তোমরা আসো মানে বাইরে থেকে আমি বলবো না নিও, বাইরে থেকে নিও, বাইরে থেকেও তোমরা নিতে পারো, ভেতর থেকে উনি আমি প্রেফার করবো যে ভেতর থেকে নিও, কারণ বাইরে থেকে সমানে ওরা দেখছে যে এই নতুন লোক আসছে তাদেরকে মানে কনস্ট্যান্টলি ডাকছে, বলছে জুতো রাখো ইয়ে করো হাত ধো এরকম, মানে 4-5 জন মিলে ছেঁকে ধরছে আর তোমাদেরকে মানে সমানে ডাকবে, তাই ওদেরকে এড়িয়ে বলবো যে ভেতরে আসো, ভেতরে এসে মানে ন্যায্য দামে পুজোর সামগ্রী কেন কিনে পুজো দাও। এখানে ভেবেছিলাম যে শুধু হনুমানজির মূর্তিটাই রয়েছে, আমি এখানে এসে দেখছি এরকম একটা ঘাট রয়েছে পুকুরের মতো করা রয়েছে, তো এখানে শুধু হনুমানজি নয়, তোমরা এখানে আসলে স্বয়ং শিব ঠাকুর কিংবা মহাদেবেরও এখানে দর্শন পেয়ে যাবে, আর মহাদেবের যে দর্শন করবে মহাদেবটাও নিচে কি ছোট না। শিব ঠাকুরের মূর্তি তোমরা এখানে দেখতে পাবে না, শিব ঠাকুরের মূর্তির নিচেও ছোট ছোট প্রচুর মূর্তি রয়েছে, অসংখ্য মূর্তি রয়েছে, অসংখ্য বিগ্রহ রয়েছে দেবদেবীর, শিব ঠাকুর থেকে শুরু করে কার্তিক গণেশ এবং তার পাশে যে জলের দেবী স্বয়ং ওনার একটা বিগ্রহ রয়েছে। আর এখানে রাস্তাটা যে দেখতে পাচ্ছে এই রাস্তা দিয়েই এখানে যাওয়া যায়, মানে শিব ঠাকুরের মূর্তির কাছে যাওয়া যায়, যেটা মানে মেইনটেইন করা যায় নরমাল লোকদের জন্য না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের মতো নরমাল লোকদের জন্য না, এখানে এখানকার যারা ওনার রয়েছে তারা গিয়ে এই জাস্ট মেইনটেইন করে, হ্যাঁ মেইনটেইন করার জন্য। তো এখন এখানের কাজ চলছে, তো আশা করি কাজ হয়ে গেলে পরবর্তীকালে আরও
ভালো রকম ভাবে এটা দেখতে পাবো। তো আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছো দুপাশে দুটো সিংহ বিরাজমান, যেহেতু এটা সিংহদুয়ার। তো ভেতরে গিয়ে কি করতে পারবো না করতে পারবো তার আগে থেকে তোমাদের বলে রাখি, পিছনে ব্যাকগ্রাউন্ডে গান চলছে, প্রোগ্রাম হচ্ছে। তো তোমাদেরকে দেখাতে পারবো না, মানে দেখাতে পারবো ঠিকই, মানে ডাইরেক্ট ফেস ক্যাম করতে পারবো না, তো ভয়েস ওভার দিয়ে দেবো। এত বড় হনুমানজির মূর্তি দেখে কি ভাবলে তোমরা, এটা হনুমান মন্দির না, এটা রাম মন্দির। আর যেহেতু রাম মন্দির, খুব সুন্দর ভাবে রামায়ণকে ফুটিয়ে তোলা হয়েছে একটি গুহার মধ্যে। তো চলো দেখে নেওয়া যাক। আর এই হলো সেই গুহা। গুহা পথের ভেতরে প্রবেশ করতেই সবার প্রথম যেটা তোমাদের চোখে পড়বে সেটা হচ্ছে দেয়ালে সূক্ষ্ম সূক্ষ্ম রামায়ণের কাজ। পুরো রামায়ণটাকে ফুটিয়ে তোলা হয়েছে এই গুহার মধ্যে দিয়ে। শুধুই তাই নয়, এই গুহাটার মাঝখানে দেখতে পেয়ে যাবে তোমরা একটা সুন্দর শিব ঠাকুরের মূর্তি সহ একটি শিবলিঙ্গ। এবং গুহাপথ থেকে বের হতেই সবার প্রথম বাঁদিকে দেখলেই তোমরা একটা সিঁড়ি পেয়ে যাবে। সেই সিঁড়ি ধরে আমরাও গেলাম, যাওয়াতে দেখি মন্দিরের পিছনের দরজা দিয়ে ঢুকলাম। আর ঢুকতেই সবার প্রথম যেটা মাথায় আসলো, আমাদের প্রথম ভিজিট করা পরেশনাথ জেন টেম্পল অনেকটাই ওরকম অনুকরণে তৈরি হয়েছে। কিন্তু পরেশনাথ মন্দির আরও দেখতে সুন্দর, অসাধারণ, এরকম মন্দির হয়তো কলকাতায় আরও নেই। তাই অবশ্যই ওপরে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে আসতে হবে পরেশনাথের ভিডিওটা। আর তার আগে এই মন্দিরটা ঘুরে দেখতেই সবার প্রথম তোমাদের যেটা চোখে পড়বে সেটা হচ্ছে বিভিন্ন রকমের মূর্তি সহ ওপরে সিলিংয়ে কাজ, এবং সিলিংয়েও রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তির ছবি। শুধু তাই নয়, এখন আমরা চলে আসছি যে মূল বিগ্রহ মন্দিরের সেটার সামনে, এবং এসেই দেখছি খুব সুন্দর রাধা কৃষ্ণের একটি পাথরের মূর্তি, এবং তার পাশেই রয়েছে রাম লক্ষ্মণ ও সীতার মূর্তি, সেটিও সম্ভবত এই পাথরেরই তৈরি। এবং তার পাশেই তোমরা দেখতে পেয়ে যাবে আরেকটা মন্দির, যেটার মধ্যে হনুমানজি সহ একটি বড় শিবলিঙ্গ দেখতে পেয়ে যাবে তোমরা, এবং তার সাথে সাথে দেখতে পেয়ে যাবে তোমরা একটি কালী ঠাকুরের বিগ্রহ। শুধু তাই নয়, তার পাশেই রয়েছে আরেকটি ছোট্ট শিবলিঙ্গ, আর সেটিকেই ঘিরে রয়েছে বিভিন্ন ঠাকুরের মূর্তি, এবং এটি আমার সবথেকে প্রিয় গণেশ ঠাকুরের মূর্তি। আর এটাই দেখতে পাচ্ছে, এটাই হচ্ছে সেই মেল প্রবেশদ্বার যেটা কিনা সামনে থেকে ঢোকার কথা ছিল, কিন্তু আমরা পিছন থেকে ঢুকেছি। আর গেটের পাশেই তোমরা দেখতে পাবে এরকম একটি শিব ঠাকুরের মূর্তি সহ হনুমানজির মূর্তি এবং সাতটি ঘোড়ায় টানা একটি রথ। আজকের 151 ফুটের হনুমানজির মূর্তি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, তার সাথে সাথে সাবস্ক্রাইবটাও করো। তো দেখা হচ্ছে অন্য যাই কোনো জায়গার সন্ধান নিয়ে, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো প্লেন সাবস্ক্রাইব।